نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته فقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبي وذلك أضعف الإيمان সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যিনি তার জীবনের সিংহভাগ সময়কে আল্লাহর দিনের দাওয়াতের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিশুদ্ধভাবে পৌঁছে দিয়েছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দীনী ভাইরা, আজকে আমরা যে বিষয়টি আলোচ্য বিষয়টি চয়ন করেছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দাওয়াত। কেন, কিভাবে এবং কোন দিকে, মূলত এই দাওয়াতি কার্যক্রমটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ দিয়ে পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের মিশন হচ্ছে দাওয়াতি কাজ। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন শাহেদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা, আপনাকে আমি দায়ী হিসাবে এবং সুসংবাদদাতা ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। আমরা এই মর্মে যে আয়াতটা এখানে পড়েছি সে আয়াতটা হচ্ছে 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন। কিসের তাবলীগ করবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা কিছু আপনার রবের পক্ষ থেকে, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন না। রিসালাত বলা হয় যিনি রসুলের দায়িত্ব পালন করেন, তিনি হচ্ছে রিসালাতের দায়িত্ব। রসুল হচ্ছে বার্তা বাহক, তিনি আল্লাহর বার্তাকে বান্দার কাছে মিডিয়া হিসেবে পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তাকে সরাসরি বান্দার কাছে না পৌঁছিয়ে বান্দাদের মধ্যে থেকে একজনকে চয়ন করেন, তারা হচ্ছে নবী এবং রসুল। এই নবী রসুলদের ভিতর থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি তাবলীগ করুন। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ যখন তার নবীকে কোনো কাজের নির্দেশ দেয়, নবীর প্রতি ওই দায়িত্বটা পালন করা ফরজ হয়। আল্লাহ বলছেন, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন, নির্দেশ দিচ্ছেন। তাহলে তাবলীগ করা কি ফরজ? তাবলীগ করা ফরজ। এবং তাবলীগ করা ফরজ কিসের তাবলীগ করতে হবে? তাবলীগওয়ালাদের অভাব নেই আমাদের দেশে। অনেক তাবলীগওয়ালা আছে, অনেক দাওয়াতি টিম আছে, অনেক দল আছে যারা দাওয়াতি কাজ করছে বিভিন্নভাবে। এখন আপনি কিসের দিকে দাওয়াত দিবেন, কিসের দিকে আহ্বান করবেন, সে বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা কিছু আপনার রব আপনার প্রতি নাজিল করেছে। তাহলে বোঝা যায় রসুলের প্রতি যে আল্লাহ নাজিল করেছে, এখন রসুলের প্রতি আল্লাহ কি নাজিল করেছে? রসুলের প্রতি আল্লাহ নাজিল করেছে কোরআন, তাই না? পরবর্তীতে আমরা এই বিষয়গুলো ডকুমেন্টারি তুলে ধরবো যে আল্লাহ রসুলের প্রতি কি তুলে কি নাজিল করেছে। আসলে আমরা দেখতে পাই এই সমাজে যে যেটার দিকে আহ্বান করছে, যে যে কিতাবের দিকে, যে কিতাব পড়ে তাবলীগ করছে, সে মনে করছে এটাই আসমান, সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত, এটা তাদের ধারণা। হিন্দু ধর্মের যারা দিকে আহ্বান করে, তাবলীগ করে, খ্রিস্টান ইহুদি, তাদের যে কিতাবগুলো আছে তারা সেটাকে আসমানি কিতাব, যদিচ সেটা আসমানি কিতাব একসময় ছিল, তারিফ হয়েছে, রদবদল হয়েছে, পরিবর্তন পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ গ্রন্থকে হেফাজত করার নিজে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই যিকির, এই স্মরণিকা, এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে সংরক্ষণ করা এবং হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এখানে হেফাজত ইসলাম হেফাজত করতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে যে আমি যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর এই কিতাব, যে কিতাবখান আমাদের সামনে আছে, এই অভ্রান্ত কিতাবখান রদবদল করা, পরিবর্তন পরিবর্তন করার কোনো শক্তি পৃথিবীতে কারো নাই। তার কারণ আল্লাহ নিজেই এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। অন্য অন্য গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু সেটা হেফাজতের দায়িত্ব আল্লাহ এজন্য নেননি যে আল্লাহ রাব্বুল আলামিনের মানসা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনায় ছিল যে যুগে যুগে আল্লাহ নবী পাঠাবেন। এটা শুরুতেই আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন পাঠিয়েছিলেন, তখন আল্লাহ বলেছিলেন আমার পক্ষ থেকে হুদা যাবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যুগে যুগে আমার পক্ষ থেকে হুদা আসবে, দিক নির্দেশনা আসবে, ক্যাটালগ আসবে। তো আল্লাহর এটা সুন্নাতুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে, এটা একটা আল্লাহর নির্ধারিত রীতি যে মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসকে বেছে নিয়েছেন, একটা হচ্ছে তার গ্রন্থ কিতাব বা সহিবা, আর সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী এবং রসুল। তো নবী রসুলের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রসুলকে আল্লাহ বলছেন রসুল আপনি শুধু তারই তাবলীগ করবেন, কোনো তন্ত্র মন্ত্র, আদর্শ মত, আদর্শ মাযহাব, ইজাম তরিকা, মত পথ বা কোনো কিতাবের কোনো কিছুর দিকে আপনি দাওয়াত দিবেন না, আহ্বান করবেন না, আপনি শুধু আহ্বান করবেন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে।
এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফ 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করবে, আমাদেরকেও আল্লাহ বলছেন। আল্লাহ তার নবীকে বলছেন যে আপনি প্রচার করুন, তাই তাবলিগ তারই করুন। আর আল্লাহর নবী যখন আমাদের কাছে তাবলিগ করছেন, তখন আমাদের প্রতি আল্লাহ নির্দেশ দিচ্ছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করবে। কিসের অনুসরণ করবে? মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, যা কিছু তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, এরপর বলছে খবরদার অনুসরণ করিও না। এই আল্লাহর নাজিলকৃত গ্রন্থ, আল্লাহর নাজিলকৃত অভ্রান্ত ওহী ছাড়া কোনো তন্ত্রমন্ত্র, আদর্শ, কোনো কিতাবের তালিম আর কোনো দিকে তোমরা যাইও না। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করিও না। মিন্দুনিহি আউলিয়া, এই ওহির বিধানকে পরিহার করে কাউকে বন্ধু রূপে, কালিলাম্মা তাযাক্কারুন, তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর নসিহাত গ্রহণ করে থাকো। আল্লাহ বলছেন সর্বকালে সর্বযুগে আল্লাহর নসিহাত গ্রহণ করনেওয়ালার সংখ্যা কি? খুব কম। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা এখানে স্বল্প লোক বসে আছি, অথচ বিশাল আকারের লোক আমরা বিভিন্ন স্থানে দেখতে পাই। এখানে হতাশার কিছু নাই, আল্লাহ নিজেই বলে দিয়েছেন কালিলুম মিন ইবাদিয়া শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা সর্বসময় সর্বকালে কি? তাহলে অধিকাংশ কাফের হবে, অধিকাংশ মুশরিক হবে, কাফেরদের সংখ্যা বেশি বেশি হবে, সংখ্যাগরিষ্ঠতা তারাই থাকবে, সংখ্যাধিক্য তারাই হবে, এটা আল্লাহ বলেছেন মেজরিটি তারাই হবে। গণতন্ত্রের ভাষায় মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। আর আল্লাহ বলছেন ওয়া ইন তুতি আখতারা মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, নবী আপনি যদি অধিকাংশের অনুসরণ করেন, মেজরিটির অনুসরণ করেন, তো মেজরিটি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। আল্লাহ বলছেন নবী খবরদার, আপনি মেজরিটির অনুসরণ করবেন না, মেজরিটি কোনো মানদণ্ড না, যদি আপনি করেন তাহলে আপনাকে এই মেজরিটি আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, আল্লাহর পথ থেকে আপনাকে সরিয়ে দেবে। তো নবীর কাজ ছিল কি? আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ বলছেন বল এ নবী, আপনি বলুন, যত জায়গায় কুল কোরআনে আসছে সেখানে আল্লাহ বলছেন নবী আপনি বলুন, নবীকে সম্বোধন করে আল্লাহ সরাসরি বলছেন হাদিহি সাবিলি, এইটাই আমার পথ। কি পথ? আদউ ইলাল্লাহ, আমি মানব দিগাকে আল্লাহর দিকে ডাকি। লক্ষণীয় হচ্ছে কি? আদউ ইলাল্লাহ, আদউ ইলাল মাযহাব, আদউ ইলাল ফালাহ, আদউ ইলাল ফালাহ, আদউ ইলাল ফালাহ, তরিকা মাযহাব ইজাম, কোন তন্ত্র মন্ত্র আদর্শের দিকে আমি ডাকি না, আমি ডাকি শুধু একদিকে, আদউ ইলাল্লাহ, শুধু আল্লাহর দিকে ডাকি, শুধু আল্লাহর দিকে ডাকা, এটা হচ্ছে নবীর কাজ। সূরাতুল ইউসুফ আল্লাহ বলছেন শুধু নবুয়াতের কাজ হচ্ছে আল্লাহর দিকে ডাকা, আর কোন দিকে ডাকা যাবে না। আলা বাসিরাতিন, কেমনি ডাকি আমি? জাগ্রত জ্ঞান সহকারে, জেনে বুঝে আমি ডাকি, অন্ধভাবে আমি ডাকি। নবুয়াত ডাকে কেমনি? আল্লাহ তার কাছে ওয়াহি করেন, আল্লাহ তার কাছে কি করে? ওয়াহি করে, সেই ওয়াহির ভিত্তিতে নবুয়াত মানুষকে ডাকে। তাহলে জ্ঞানের মাধ্যমে, সেই জ্ঞানটা কি? আল্লাহ প্রদত্ত জ্ঞান, পৃথিবীর কোনো জ্ঞান না, যেই জ্ঞান দিয়ে নবুয়াত ডাকে সেই জ্ঞানটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এবং নাজিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যখন নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 42 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মির রাব্বিল আলামিন, বাতিল এতে অনুপ্রবেশ করে না। আল্লাহ বলছেন বাতিল এই কিতাবে অনুপ্রবেশ করে না, না না সামনে থেকে না পিছন থেকে, এটি প্রজ্ঞাময় প্রশংসিতর পক্ষ থেকে নাজিল কৃত এমন কিতাব, যিনি প্রজ্ঞাময় আল্লাহ, সেই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যখন এই গ্রন্থ নাজিল হচ্ছে তখন এর চতুর্দিকটা আল্লাহ রাব্বুল আলামিন প্রহরী নিযুক্ত করেছেন যে এই কিতাবের ভিতরে যেন কোনো দিক থেকে বাতিল প্রবেশ না করতে পারে। এই আমাদের দেশে একদল বলেন আমরা আহলে হক, হকের দিকে দাওয়াত দিয়ে আহ্বান করি, তাদের দাবি হচ্ছে আমরা আহলে হক, আসলে হকের বিপরীত সাইড হচ্ছে কি? বাতিল। আর হক কি? আল্লাহ বলছেন আল হাক্কু মির রব্বিকুম, আল হাক্কু মির রব্বিকুম, হক কেবলমাত্র তোমার রবের পক্ষ থেকে আসে। হক কার পক্ষ থেকে আসে? এই সূরাতুল কাহাফ
18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 29 নম্বর আয়াত আল্লাহ বলছে আল হাক্কু মির রব্বিকুম, হক কেবলমাত্র তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিউকফির, ইচ্ছা করলে সে হকের সাথে কুফরি করতে পারে আর ইচ্ছা করলে সে ঈমান আনয়ন করতে, অর্থাৎ ইচ্ছা করলে হক অস্বীকার করতে পারে, সে না মানতে পারে, আল্লাহ এখতিয়ার দিয়ে রাখছে, আর ইচ্ছা করলে সে হকের প্রতি ঈমানও আনয়ন করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে এই হকের প্রতি নবীকে আহ্বান করাই নবীর দায়িত্ব ছিল, এই হকের প্রতি জবরদস্তি হকের প্রতি টাইনি আনা এটা নবীর দায়িত্ব ছিল না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল নূরের 42 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, হে রাসূল আপনার দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে, মুবিন মানে সুস্পষ্ট, সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। তাহলে একটা গুরু দায়িত্ব নবীর প্রতি, সেটা হচ্ছে পৌঁছে শুধু দিলে হবে না, স্পষ্টভাবে সুস্পষ্টভাবে বুঝায় দিতে হবে, জাতিকে বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু দাওয়াতের একটা বড় গুরুত্বপূর্ণ একটা সাইড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিতে বলছেন কিভাবে, সুস্পষ্টভাবে দলিল প্রমাণ সহকারে জাতিকে বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরায়ে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত, 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহ ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহ ফিদ দ্বীন, কোন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। হক আর বাতিল পার্থক্য করে দিয়েছেন আল্লাহ, কোনটা হক আর কোনটা বাতিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। অতএব হক বাতিল যখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, তখন আর এ নিয়ে বাড়াবাড়ি করার কিছুই, নবীর দায়িত্ব কি ছিল, পৌঁছে দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়ুতে এর রাসূলা ফাকাদ আতা আল্লাহ মান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইকুম ফামা আরসালনা আলাইহিম হাফিজা। আল্লাহ রাব্বুল আলামিন হে রাসূল, যে রাসূলের অনুগত করলো সে আল্লাহরই অনুগত করলো, মাইয়ুতে এর রাসূল ফাকাদ আতা আল্লাহ। মূলত ইসলামে আনুগত্য পাওয়ার হকদার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যে আমরা করব, আল্লাহকে তো আমরা দেখতে পাই না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধিবিধানকে মানার জন্য, তার বাস্তব স্বরূপ স্বরূপকে জানার জন্য নবী প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, নবীর আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য, তার কারণ নবী যে আনুগত্যটা করতেন সেটা নিজের পক্ষ থেকে করতেন না, নবী সম্পূর্ণরা প্রত্যাদিষ্ট হয়ে করতেন, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ওয়াহী হতো, সেই ওহির আলোকে তিনি নিয়ন্ত্রিত ছিলেন, সম্পূর্ণটা নিয়ন্ত্রিত, রাসূল ছাড়া এরকম নিঃস্বার্থ আনুগত্য আর কারো করা যাবে না। এই জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নিয়ন্ত্রিত নয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন মাইয়ুতে এর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর আনুগত্য করলো সে কেমন যেন আল্লাহরই আনুগত্য করলো, আর কেউ যদি অমান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইহিম হাফিজা, নবী কেউ যদি আনুগত্য থেকে বর্জন করে, আনুগত্য উপেক্ষা করে, তো আপনি তাদের জন্য তত্ত্বাবধায়ক, তাদের জন্য আমি আপনাকে নিযুক্ত করিনি, আল্লাহ বলে দিচ্ছেন স্পষ্টভাবে যে আমি তাদের জন্য আপনাকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করিনি, যে তাদেরকে বাধ্য করে আপনি কি করেন হেদায়াতের পথে নিয়ে আসেন, এরকম কোনো বাধ্যবাধকতা আমি নবী আপনার প্রতি কি চাপায় দেয়নি। এক্ষেত্রে অনেক সুখন অনেক দায়ীদেরকে দেখা যায় বাড়াবাড়ি করতে, খুব জোর জবরদস্তি করে কি করে নিয়ে আসবে পথে, এজন্য খুব সচেষ্ট একটু এই সাথে চলে আসেন, পাশে তারা আসবে তারা এতে আসতে পারে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মর্মে ওই একই কথা কোরআনে কারিমে সূরাতুন নাহাল 16 নম্বর সূরার 35 নম্বর আয়াত 38 নম্বর আয়াত সূরাতুন নাহাল 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাহাল আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, নবী আপনার কাজ হচ্ছে স্পষ্ট ভাবে আমার বাণী প্রচার করা, আমার বাণীকে স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আপনার কাজ, কাজ বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
তো আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে তাবলিগ করা কি ফরজ, এবং কিসের তাবলিগ করব, খালি বুঝতে পারলাম তাবলিগ করা কি ফরজ, এখন কিসের তাবলিগ করব এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিবে। তাবলিগ কেন করব, যেহেতু এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। দলিল হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআনে কারিমে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, এটা সূরাতুস সাবা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল, সারা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করছি, শুধু আরবের জন্য আমি আপনাকে প্রেরণ করিনি, আমি আপনাকে প্রেরণ করেছি কার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রাসূল প্রেরণ করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল যখন বিশ্ববাসীর জন্য, তাহলে আমরা বিশ্বনবীর উম্মত, এখান থেকে প্রমাণিত হলো আমরা কার উম্মত, বিশ্বনবী, আমাদের নবী হচ্ছে বিশ্বনবী। যেহেতু নবীর দায়িত্ব কোনো গোত্রের জন্য না, কোনো একটা কওমের জন্য নবীকে পাঠানো হয়নি, অন্য নবী নবীদেরকে পাঠানো হতো কোনো একটা কওমের জন্য, কোনো একটা গোত্রের জন্য, কিন্তু আমাদের নবী হচ্ছে গোটা বিশ্বের শেষ মানুষটার জন্য, কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তাহলে আমরা বিশ্বনবীর উম্মত, তাহলে আমাদের কাজও কিন্তু বিশ্বব্যাপী, আমাদের কাজটাও কিন্তু বিশ্বব্যাপী। দলিল কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বটাও বুঝিয়ে দিয়েছেন কোরআনে কারিমে সূরাতুল আল ইমরানে, সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 110 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। লক্ষণীয় এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ নবীকে বলছেন যে কাফাতাল লিন-নাস, নবীকেও লিন-নাস আর উম্মাতকেও বলছে উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মা, উখরিজাত লিন-নাস, মানুষের মানবতার কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। নবীর দায়িত্ব ছিল গোটা মানব, আর উম্মতের দায়িত্ব কিন্তু গোটা মানব সমাজ, এটা আল্লাহ কিন্তু একবার স্পষ্ট করে দিচ্ছে। তার কারণ নবী হচ্ছে শেষ নবী, এই নবীর পরে আর নবীর আবির্ভাব ঘটবে না। আল্লাহ বলছে খাতামুন নাবিয়িন, আর রাসূল কি বলছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। এই জন্য নবুয়াতের দায়িত্ব প্রথম দিন থেকে নবুয়াত কিন্তু অন্যের হাতে অর্পণ করেছেন, উম্মতের হাতে অর্পণ করেছেন, সাহাবারা দ্বারা ঈমান আনতেছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছে এখন আমার কাজ কি, তুমি গোপনে দাওয়াত দেবে, প্রথম কাজ ছিল কি নামাজ পড়া, তারা কিন্তু দাওয়াত গ্রহণ করছে আর এই দাওয়াতটাকে, এই মেসেজটাকে পৌঁছে দেয়া, কিন্তু তখন খুব জটিলতা ছিল, মসজিদ ছিল না, দারুল আরকামে ছিল, ঘরের ভিতরে দাওয়াত হচ্ছিল, আরকামের ঘরে, কথা বুঝতে পেরেছেন, খুব গোপনে দাওয়াত হচ্ছিল, মক্কি জীবনের দাওয়াতটা গোপনে হচ্ছিল, এরকম আমরা ঘরের মধ্যে বসছি, আর তখনকার ওই মসজিদে, মসজিদে ছিল না, তারা উপাসনালয় ছিল, মসজিদ ছিল, গির্জা ছিল, সেইগুলো কাদের কবজায় ছিল, ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারাই ওই সমাজের মৌলবী সাহেবরা, ওই সমাজের যারা মৌলবী সাহেব তাদের কবজায় ছিল, বাইতুল্লাহ কাদের কবজায় ছিল, আবু লাহাবের কবজায়, আবু তালেবের কবজায়, ওরা কিন্তু ওই সমাজের মৌলবী সাহেব ছিল, আলহাজ আবু তালেব, আলহাজ আবু জাহেল, কি কথা ঠিক কিনা, তারা আমাদের থেকে অনেক হজ করেছে, সেইখানে তো তারা জন্ম নিছে সেই বাইতুল্লাহর কাছে, তারা এই মুতাল্লি ছিল, রাসূলুল্লাহর দাদা বাইতুল্লাহর মুতাল্লি ছিল, কিন্তু তারা মুশরিক ছিল, তাদের কবজায় ছিল মসজিদ বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, বিবাক্কাতিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝখানে তৈরি করেছে, হুদাল লিন-নাস, যেটা গোটা মানবতার জন্য হুদা, দিক নির্দেশনা, যার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত অবতীর্ণ করেন। এই বরকতপূর্ণ আর মুবারক ঘরের পাশেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, নবুয়াত প্রাপ্তির পরে এই তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহর নবী ওই বাইতুল্লাহ ঢুকতে পারে নাই। তাওহীদের শিরোমণি যিনি এই মূর্তি ভূলণ্ঠিত করতে এসেছিলেন, সেই তারও একটা মূর্তি বাইতুল্লাহ, একটা মূর্তি বাইতুল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই যে ভিতরে ঢুকছি, গোটা বিশ্ব মানবতার জন্য আমাদেরকে বের করা হয়েছে, কিন্তু আমরা এখানে কেন, মসজিদে কেন নাই, মসজিদে গিয়ে কিতাবের তালিম হয়, অথচ আল্লাহ বলছেন যে নবী আপনি তাবলিগ কিসের করবেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কিসের তাবলিগ করতে হবে, তাবলিগ করবেন শুধু তাই যা নাজিল করা হয়েছে, যা নাজিল করা হয়নি তার তাবলিগ করা যাবে না।
আর এই তাবলিগের ক্ষেত্রে যে সকলকে আপনি হেদায়ত দিয়ে ফেলাবেন, ওই ধারণাও ঠিক না। তাবলিগ করতে করতে সবাইরে হেদায়তে নিয়ে আসতে হবে, এই টেন্ডেন্সিও ঠিক না। সকলকে আপনি হেদায়ত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরাতুল কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজা আবু জাহেলকে ভালোবাসতো না? আবু জাহেলকে ভালোবাসতো না? ভালোবাসতো, তারাও ভালোবাসতো, রাসূলুল্লাহকে তারাও ভালোবাসতো। রাসূলুল্লাহকে তারা চিনতো, কেমন চিনতো? কোরআন বলছে কামা ইয়ারিফুনা আবনাকুম, তারা রাসূলকে এভাবে চিনতো যেমন সন্তানকে চিনতো, নিজের সন্তানকে যেভাবে জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এভাবে জানতো। তিনি আলামিন, তিনি সাদিকুল আমিন, তিনি ভালো মানুষ। আবু জাহেল আবু জাহেলকে লিডার বানায় সারাদিন তার পিছনে ঘুরতো, কিন্তু আমানত রক্ষিত জিনিস রাখার জন্য কার কাছে রাখতো? রাসূলুল্লাহ। জানে যে লিডারের কাছে রাখলে লিডার খেয়ানত করবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানত করবেন, এই ধারণা তাদের ভিতরে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। সেই রাসূল মসজিদে বাইতুল্লাহ আল্লাহর ঘরে স্থান পায় নাই। সেই রাসূল চাচাকে এত ভালোবাসার পরেও সাহেবে আবু তালেবে, আবু তালেবের জায়গায় 3 বছর কারাজীবন অতিবাহিত করতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারাগারে বন্দী হওয়া দিনের জন্য, এটা হচ্ছে নবীদের সুন্নাত। আমরা অনেকে মনে করি যে অমুক জেলে কেন কারাগার, এত বড় ভালো হুজুর তার জেলখানায় কেন? এটা কিন্তু নবীদের সুন্নাত। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে, রাসূলুল্লাহ 3 বছর কারাজীবন অতিবাহিত করেছেন। কত বছর? 3 বছর সাহেবে আবু তালেবের এত নির্যাতন, খাবার দাবার সব চতুর্দিকে বন্ধ করে দেওয়া হয়েছে, গাছের পাতা চাবায় খেয়েছে, পেশাব করতে যে চিৎচিড় করে আওয়াজ হয়েছে দেখে যে চামড়া, চামড়ার টুকরা ধুয়ে ওইটাকে গুঁড়ো করে তারপরে ছাতু বানায় তারপরে পানি দিয়ে গিলে খাইছে। দিন হেফাজত করার জন্য আপোষ করে নাই। আর আমরা দিনকে রক্ষা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সাথে আপোষ করছি। সব দল মিলে দিনের হেফাজত করতে যাচ্ছি, দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি। ডেমোক্রেসির সাথে আমাদের আঘাত করে ডেমোক্রেসির পদ্ধতিতে আমরা এই সমাজে দিন প্রতিষ্ঠা করতেছি। ডেমোক্রেসি একটা আলাদা দিন, আলাদা একটা জীবন ব্যবস্থা, আলাদা একটা সংবিধান। ডেমোক্রেসি আলাদা একটা সংবিধান। বাংলাদেশে যেটা চলে এটা কি আল্লাহর সংবিধান? যেখানে সার্বভৌমত্ব আল্লাহর দাবি করে লাভ কি? অনেকে সার্বভৌমত্ব আল্লাহর হতে হবে, বিসমিল্লাহ লিখতে হবে, ভালো কথা বলতে বলতেছেন, তো কার কাছে দাবি করতেছেন? যার কাছে দাবি করেছেন সেই তো তাগুত। আর দাওয়াতের, নবীদের দাওয়াতের জিস্ট ছিল ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সূরা নাহল আল্লাহ বলছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি এমন কোন জাতি নাই যার পর রাসূল প্রেরণ করি নাই। রাসূলের দায়িত্ব কি ছিল? আনে আবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে, আইন ও কানুন মানবে। কার? আমি আবুদুল ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকবে। তাগুত মানে কি? আল্লাহ দ্রোহী শক্তি। তাগুত মানে কি? আল্লাহ দ্রোহী শক্তি। এক কথায় আল্লাহ বিরোধী যত শক্তি আছে। ইসলাম বলে সর্ব শক্তির উৎস কে? আল্লাহ। ইসলাম বলে আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এখানে একটা দিন চলে বাংলাদেশে, সেই দিন হচ্ছে ডেমোক্রেসি, যেটাকে বাংলা ভাষায় কি বলে? গণতন্ত্র। এখানে সর্বশক্তির উৎস কে? জনগণ, সকল ক্ষমতার উৎস। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, প্রেসিডেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। কি কথা ঠিক কিনা? জনগণই সবকিছু, যেখানে জনগণের রায়ের পরে সবকিছু হয়, সৌরও ভালো হয়ে যায়। কি কথা ঠিক কিনা? দলীয় লোক যদি চোরও হয়, তার বিপক্ষে যদি মানে বিরোধী দল বলে যে ও চোর, নিশ্চিত চোর, ঠিক আছে, ডকুমেন্টারি চোর, কিন্তু তারপরে ওরা 5 জন আর ওরা হচ্ছে 300 জন, ঠিক আছে। এখন স্পিকার কইল যে উনি চোর কি চোর না, ওনাকে দলের লোক বেশি, উনটা বললো উনি চোর না, আর ওরা সত্যিকারের চোরটাকে চোর বলতেছে। স্পিকার বললো হা জয়যুক্ত হইয়াছে, হা জয়যুক্ত হইয়াছে, হা জয়যুক্ত হইয়াছে।
এই কথা ঠিক কিনা? আর আল্লাহ বলছেন ওয়াইন্তুতে আখতারা মান ফিল আরদি ইউদিল্লুকান সাবিলিল্লাহ, নবী আপনি যদি অধিকাংশের অনুসরণ করেন এই অধিকাংশ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। গত কয়েকদিন আগে খুলনায় বসে আছি, তা আমাদের এক সহি আকিদার সহি মসজিদের খুলনার এক বিশাল সহি মসজিদের বহুত পুরনো সহি মসজিদের এক ভাই বলতেছে আমাদের দোষটা কি, আমার বলছে কি সমস্যা আমাদের। আমি বললাম আপনাদেরও সমস্যা আছে, তো ওদের কি সমস্যা আমাদের কি সমস্যা, আকিদার সমস্যা আছে, নামলের সমস্যা আছে, আমরা সহি তরিকায় নামাজ পড়ি। আমি বললাম আপনাকে কমিটির লোকজন যে দল করে ওই দলে গণতন্ত্র করে, আর গণতন্ত্রে মেজরিটি হচ্ছে সর্বমোট ক্ষমতার অধিকারী। গণতন্ত্রে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, এই জন্য জনগণের কাছ থেকে ব্যালটের মাধ্যমে ক্ষমতাটাকে নিয়ে নেওয়া হয়। 300 জন মেম্বার নিয়ে যায়, 300 জন মেম্বার থেকে প্রধানমন্ত্রীর কাছে চলে যায়, সার্বভৌমত্ব তাদের হাতে চলে যায়, তখন তারা যা ইচ্ছাই করতে পারে। ইসলামের সার্বভৌমত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব স্বীকার না করে ভিন্ন কারো সার্বভৌমত্ব কেউ যদি স্বীকার করে তাহলে তার ঈমান থাকে। নবীদের দাওয়াতের প্রথম কাজ ছিল এটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। আল্লাহ বলছেন যে তাগুতকে কুফুরি করলো, কুফুরি করা ঈমান। আমাকে হুজুর এ আবার কোন কথা, এতদিন শুনলাম কুফুরি করলে কাফের হয়ে যায়। কুফুরি করলে কি হয়? কাফের হয়ে যায়। কুফুরি না করলে ঈমান হয় না, কোরআন দিয়ে বোঝেন। কুফুরি করতে হবে কি, কেউ কোন জিনিসকে কুফুর মানে অস্বীকার, কুফুর মানে কি কাফের মানে কি অস্বীকারকারী, কাফের মানে অস্বীকারকারী। আমাকে দেশে কাফের বললে রাখে যায়, কিন্তু যদি বাংলায় বলে অস্বীকারকারী তাহলে রাখে না। কারো যদি আপনি কাফের বলেন তুই আমার কাফের কইলি কি কথা ঠিক না, ও রেগে যাবে, কিন্তু যদি বললাম অস্বীকারকারী তাহলে রাখবে না। কাফের মানে কি অস্বীকারকারী, আর মোমেন মানে কি স্বীকারকারী, মুসলিম মানে কি বর্ষতা স্বীকারকারী, যে আল্লাহর আইন ও কানুনের বর্ষতা স্বীকারকারী, আল্লাহর আইনকে মাননেওয়ালা। সাদা বাংলায় কি আল্লাহর আইনকে মাননেওয়ালাকে মুসলিম বলা হয়, আত্মসমর্পণকারী। উচ্চ বাংলা কইলে আত্মসমর্পণকারী, সারেন্ডার করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুনের সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, তাকে বলা হয় কি মুসলিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানের পূর্ব শর্ত আর তাগুতকে বর্জন করতে হবে। তাগুত যদি আমরা বর্জন না করি তাহলে আমাদের ইউমিন বিল্লাহ হবে না, তাগুতকে কুফুরি করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এক নম্বর তাগুত অস্বীকার করতে হবে, তারপরে ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহতে বিশ্বাস স্থাপন করতে হবে। এইটা যদি আপনার ঠিক হয়ে যায় তারপরে আপনার সলাৎ দাওয়াতের ধারাবাহিকতাও আমাদেরকে মনে রাখতে হবে। দাওয়াত যিনি দিবেন দাওয়াতদাতার জন্য এটা জরুরি বিষয় যে আগে কোন বিষয়টা দাওয়াত দিবেন, বড় কোনটা সেটাকে আগে লক্ষ্য রাখতে হবে। ছোটখাটো জিনিস নিয়ে দাওয়াত দিয়ে ঝগড়া লাগাই দিয়া এই সমাজের দায়ীদের একটা মানে ফেতরা তৈরি হয়ে যায়, নেচার হয়ে গেছে। দেখবেন ছোটখাটো একটা জিনিস লাগে, ও যদি ঘাড় মশে করতে হবে কিনা, কথা বুঝতে পেরেছেন, নামাজের রফেলিয়া দেন করতে হবে কিনা, তারপর সুরায় ফাতিহা শেষে আমিন পড়তে হবে বলতে হবে কিনা, জোরে না আসতে, আমিন সবাই বলে, জোরে আর আসতে নিয়ে গ্যাঞ্জাম, এই জোরে আর আসতে নিয়ে গ্যাঞ্জাম লাগাই দিয়ে বুঝতে পারছেন মসজিদ ডিভাইডেড হয়ে গেছে, আলাদা মসজিদ তৈরি হয়েছে। কিন্তু বেদারা ইমাম সাহেবের ইমান নাই, সহি আকিদার মসজিদের ইমাম সাহেবের ইমান নাই। এই বড় মসজিদের খুলনার প্রাণ কেন্দ্র যেটা সিটি, এই আমার ভাইরা সাক্ষী ছিল সাথে বসেছিল, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম ডেমোক্রেসি সম্পর্কে, ডেমোক্রেসি কি, এটা কি ইসলাম? তাকে আমি তো ইসলাম পরিপন্থী কিছু দেখি না বলেন। সহি আকিদার বাতেল আকিদার কথা বলতেছি না, সহি আকিদার সব থেকে বড় মসজিদ যেটা খুলনার প্রাণ কেন্দ্রের মসজিদ, সেই মসজিদের একেবারে প্রতিষ্ঠিত ইমাম, সে একটা সংগঠনের নেতাও মানে এলাকার নেতা, তাকে জিজ্ঞেস করলাম ডেমোক্রেসি কি, যে ডেমোক্রেসির স্লোগানই হচ্ছে সম্পূর্ণ একর প্রথম স্লোগানটাই আল্লাহ বিরোধী স্লোগান, যেখানে ইসলামের স্লোগান হচ্ছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া,
সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন বিরোধী, এই আকীদার, এই কনসেপশন বিরোধী আকীদাই হচ্ছে কি শিরকি আর কুফরি আকীদা। সেখানে জনগণ সকল ক্ষমতার উৎস হচ্ছে ডেমোক্রেসির কথা। মানুষের কি ক্ষমতা আছে? আল্লাহ বলছে খুলিকাল ইনসানু যাইফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ তো মশার কাছেও দুর্বল, কি কথা ঠিক না, মাছির কাছেও দুর্বল, মানুষ এত দুর্বল। মানুষের এই উপমা আর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে টানছেন যে যারা আমাকে ছেড়ে দিয়ে যাদেরকে উপাস্য বানিয়েছে, যাদের ইবাদত করে, যাদেরকে বড় মনে করে, এই মানুষগুলো অন্য যাদেরকে, তারা এত দুর্বল, যাউফাত তালিবু আল মাতলুব, যার কাছে চায় আর যার কাছে চাওয়া হয় তারা এত দুর্বল যে মাছি যদি এদেরকে থেকে খাবার নিয়ে ছিনিয়ে দৌড়ে পালায় যায় তো মাছির থেকে খাবার উদ্ধার করার মতো শক্তি এদের নেই। পারবে? প্রেসিডেন্ট সাহেব কামান নিয়ে যদি যায় মাছি মারতে, কামান নিয়ে মাছি মারতে পারবে? সমস্ত শক্তি নিয়োগ করলে হবে না, মাছির কাছে দুর্বল। খুলিকাল ইনসানু যাইফা, আল্লাহ বলে মানুষ আমি কমজোর বানাইছি, আর এখানে সমস্ত ক্ষমতার উৎস মানুষ কত দুর্বল। মানুষের যদি সত্যিকার সৃষ্টিগত বৈশিষ্ট্য চিন্তা করেন, এই যে আমরা এখন দেখছি, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, এই দেখতে গেলে শুধু আমার চোখ থাকলে আমরা দেখতে পারতাম না। এখানে যদি এই লাইট না থাকতো তাহলে কি আমরা দেখতে পারতাম? সূর্যের আলো আমাদের চোখের জন্য আরেকটা আলো দরকার, শুধু চোখ থাকলে আমরা দেখতে পাই না। কিন্তু বিড়ালের জন্য কি লাগে? ওই যে রাত্রেবেলায় দুধ খেয়ে বেলায় আপনার আমার হাড়ি হাড়ির ভিতর থেকে, এই বিড়ালের জন্য কি লাইট লাগে? জঙ্গলে যে সমস্ত প্রাণী আছে বাঘ, এগুলোর জন্য কি লাইট লাগে? তাহলে ওদের চোখ আমাদের থেকে প্রখর, ওদের চোখের দৃষ্টিশক্তি আমাদের থেকে আরো ভালো। তাহলে মানুষ কত দুর্বল দেখে, বিড়ালের থেকেও তার চোখের দুর্বলতা আছে, এই কথাটা কি না? এভাবে তো যদি আমরা বাস বিচার করি তাহলে আপনি আমি অনেক দুর্বল অনেক প্রাণীর থেকে। ওইদিকে গেলে আমার দাও আজকে বিষয়বস্তু থেকে আমি অন্যদিকে চলে যাবো। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আমরা দাওয়াত দিব, কোন দিকে দাওয়াত দিব? শুধু আল্লাহর দিকে। কোন দিকে দাওয়াত দিব? আল্লাহর দিকে দাওয়াত দিব। এবং আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না, জবরদস্তিও করা যাবে না। আর হেদায়েত আমাদের হাতে নাই, যে কথা বলতেছিলাম সাহেবে আবু তালেবে, আবু তালেব আল্লাহর রসুলের সাথে নিজে স্বেচ্ছায় কারাবরণ করেছে, রসুলের ভালোবাসায়, আর কিছু না, রসুলকে ভালোবাসত, ভাতিজার ভালোবাসায়, ভাতিজা কষ্ট পাবে। তো সাহেবে আবু তালেবে 3 বছর স্বেচ্ছায় কারাবরণ করেছেন আবু তালেব, কিন্তু ইমান আনেনি। আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হেদায়েত দেব। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা হেদায়েত দিতে পারবো না কাউকে, আমরা হেদায়েতের মেহনতের মুকাল্লাফ, আমরা হেদায়েতের মেহনত করতে পারি, হেদায়েতের জন্য প্রচেষ্টা চালাইতে পারি, হেদায়েতের জন্য দাওয়াতি কাজ করতে পারি, হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু হেদায়েত আমরা কেউ দিতে পারবো না, এমনকি নবীও দিতে পারবেন না, কি কথা ঠিক কিনা? আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না। তাহলে আমরা কি করবো? শুধু পৌঁছায় দিব। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 37 নম্বর সুরার 17 নম্বর আয়াত সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন জামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর সুস্পষ্ট ভাবে পৌঁছিয়ে দিয়া, নবী আপনার দায়িত্ব। দেখেন বারবার বলছে দায়ীকে কিন্তু সুস্পষ্ট ভাবে পৌঁছে দিতে হবে। এই জন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল একটা কথা 3 বার করে বলতেন, কোন কোন কথা 3 বার করে বলতেন যাতে জাতি বুঝতে পারে। জাতিকে কিন্তু বোঝানোর জন্য দাওয়াত, ঠিক আছে, বুঝিয়ে দিতে হবে, স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। এই জন্য কোরআনে কারিমের আয়াতের অংশ আছে দুটো, একটা হচ্ছে মোহকাম আর একটা মুতাশাবিহা। মোহকাম আয়াতগুলো হচ্ছে দ্ব্যর্থহীন আয়াত, যেগুলো সকলের বোধগম্য। এখন যে আয়াত পড়লাম এটা দ্ব্যর্থহীন আয়াত, আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, স্পষ্টভাবে পৌঁছে দিয়া এটা আপনার দায়িত্ব। এটা কি আপনার বুঝতে কষ্ট হচ্ছে? এই কথাটা সবাই বোঝে, কি কথা ঠিক কিনা? কিন্তু কিছু কিছু আয়াত আছে যেগুলোকে বলা হয় কোরআনের ভাষায় কি মুতাশাবিহা, সেটাকে কি বলে মুতাশাবিহা। এই মুতাশাবিহা যে আয়াতগুলো আছে এই আয়াতগুলা সম্পর্কে আমাদের কি ইমান আনতে বলছে? আমরা খালি এতটুকু বলবো এটা আমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এটা বুঝে না আসলেও মানবো, বুঝে না আসলে, বুঝে আসলেও মানবো, না আসলেও
মানবো, যেহেতু কার পক্ষ থেকে নাযিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। এইটা আগে ঈমান আনয়ন করতে হবে। এরপরে যদি কোনো মুফাসসির আল্লাহ তাকে জ্ঞান টান দিয়ে থাকে, সে যদি ওর থেকে কিছু উদ্ঘাটন করতে পারে, সে বলতে পারে এটা আমার বুঝ, কিন্তু সেই বুঝটা কিন্তু চূড়ান্ত না, আর ওই বুঝ মানাও কারোর জন্য জরুরি না। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এই দাওয়াত দিয়ে একটা জরুরি বিষয়। এখন এই জরুরি বিষয়টা আমরা বুঝতে পারলাম, এখন আমরা কোন দিকে দাওয়াত দিব সেটাও আমরা কিছুটা বুঝতে পারছি। যে কোনো তন্ত্র মন্ত্র আদর্শের দিকে দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত দিয়ে যাবে কোন দিকে? শুধু আল্লাহর দিকে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছে, সূরায়ে হামিমা সিজদায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার থেকে ভালো কথা আর কার হইতে পারে? আল্লাহ বলছেন, তার মানে এর থেকে আর ভালো কথা হইতেই পারে না। আল্লাহ বলছেন তার কথার থেকে ভালো কথা আর কার হইতে পারে, তার মানে এর থেকে আর ভালো কথা আর পৃথিবীতে নাই। সেই ভালো কথাটা কি? আল্লাহ বলছেন দা ইলাল্লাহ, যে মানব দিকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? না মাজহাবের দিকে ডাকে, আমাদের মাজহাবে আসেন এই কথাটা কি না, আমাদের তরিকায় আসেন, আমাদের মতে আসেন, আমাদের পথে আসেন, আমাদের হুজুরের তরিকায় আসেন, এ কথা বলছে রসুলুল্লাহ? এ কথা বলছে রসুলুল্লাহ? আল্লাহ এ কথা বলতে বলছে না। আল্লাহ নবীকে বলছে, নবী আপনি বলুন দা ইলাল্লাহ, আমি কোন তন্ত্র মন্ত্র আদর্শ মাজহাব ইদাব তরিকা মত পথের দিকে ডাকি না, আমি শুধু আল্লাহর দিকে ডাকি। তাবলিগ শুধু হবে তাই যাহা আল্লাহ নাজিল করেছেন, যা আল্লাহ নাজিল করেন নাই তাহার দিকে তাবলিগ হইবে। এখন আল্লাহ কি নাজিল করেছে? সবাই যার যারা একটু আগে বলছিলাম, যার যার ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বিভিন্ন ধর্মগ্রন্থ, তারা আল্লাহ নাজিলকৃত বলতেছে, অথচ দেখা যায় বিকৃত, একটা একটার সাথে মেলে না। এখানে একটার সাথে আরেক আরেক জায়গায় আরেক দেশের আর একটার সাথে মিলে না, মিল খায়। কিন্তু এই যে কিতাব আমাদের সামনে আছে, এই কিতাব, এই কিতাবের নাম কি? কোরআন। এই কিতাবের নাম কোরআন। এটা কে বলছেন? দেখেন আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে কিতাব, এই কিতাবের তালিম করতে হবে, এই কিতাবের দিকে দাওয়াত দিতে হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিউনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি কিতাব, আল্লাহ বলছেন এটি কি? কিতাব, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে। নাজিল করা হয়েছে কি? ফাজাইল আমল নাই নাকি, না বেস্তি জোর, না মকসুদুল মুমিন? এটি কিতাব, আল্লাহ বলছে কি? এটি কি? কিতাব, যাহা তোমার প্রতি নাজিল করা হয়েছে। আর আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ 3 নম্বর আয়াত, তোমরা তারই অনুসরণ করবে যাহা কিছু নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে। আর তাবলিগ শুধু তারই করবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনি তার তাবলিগ করুন যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তাহলে যাহা অবতীর্ণ করা হয়েছে তাহার তাবলিগ করতে হবে, যাহা অবতীর্ণ করা হয়নি তাহার তাবলিগ করা যাবে স্পষ্ট। এখন আপনাকে আপনাকে আমাকে বিচার করতে হবে যে আল্লাহ কি নাজিল করেছেন। আল্লাহ বলছেন দেখেন এই কিতাব কি লক্ষ্য, দালিকা, এটাও ইশারা, এভাবে ইশারা করছে আল্লাহ এই কিতাব কি লক্ষ্য করে, দালিকাল কিতাব, দালিকা ইশারার জন্য ব্যবহার হয় আরবিতে, দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, সূরা নম্বর 2 সূরাতুল বাকারা আয়াত নম্বর কত? 2। আল্লাহ বলছে দালিকাল কিতাব, এটা কিতাব, লা রাইবা ফি, সন্দেহাতীত কিতাব, এটা এসেছে পথ প্রদর্শন করার জন্য, মানবতাকে পথ দেখাবে, হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা পথ প্রদর্শনের জন্য এসেছে ঠিকই, কিন্তু কাদেরকে করবে? হুদাল্লিল মুত্তাকিন। এই মর্মে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, সিয়াম নিয়ে আলোচনা করতে গিয়ে মুত্তাকিন মোটামুটি ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছিলাম, ওইদিকে আর যেতে চাচ্ছি না। তো আমরা এখন বুঝতে চাচ্ছি যে সবাই কিতাব দাবি করে, আসলে কিতাব কোনটা তা আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝা দিচ্ছেন এটাই কিতাব, আল্লাহ কোনটা বলছেন এইটা কিতাব, আর কোনো কিতাব না। তাহলে আর কোনো কিতাবের তালিমও করা যাবে? আল্লাহ তালিম করতে বলছেন নবীকে, সূরায় জুমা 3 নম্বর আয়াত, ওয়া ইউআল্লিম, নবী আপনি তালিম করুন, হুমুল কিতাব, হুমুল কিতাব বলতে কি? আল কিতাব,
আল্লাহ এই কিতাবের তালিম করতে বলছেন নবীকে, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ বলল নবীকে এই কিতাবের তালিম করতে। তা আমরা বলতেছি ইনশাআল্লাহ নামাজের পরে বসে যাবেন, কিতাবের তালিম হবে। ওই দেখি এই কিতাব বহুত ফায়দা হবে, বহুত ফায়দা হবে। দেখেন কোন কিতাবের তালিম করবে, 32 নম্বর সূরা, সূরাতুস সাজদা আয়াত নম্বর হচ্ছে 2, আল্লাহ বলছে তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব সৃষ্টিকারীর রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত 41 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত, আবার বলছি লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল এতে অনুপ্রবেশ করে না, এই কিতাবে বাতিল কোনো অনুপ্রবেশ করে না, না সামনে থেকে করে না পিছন থেকে করে, এটি প্রোগ্রামের পক্ষ থেকে, যিনি প্রোগ্রামার তার পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছে। এখন এই কিতাবটা যে আল্লাহর কিতাব, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে, অন্য জায়গায় সূরা ইউসুফ 12 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান। অন্য কোন কিতাবের নাম কোরআন আছে পৃথিবীতে? একটা কিতাব ছাড়া পৃথিবীতে কোন কিতাবের নাম কোরআন, এরকম কোন নজির আমাদের সামনে নাই। একটি মাত্র কিতাবের নাম কি? কোরআন। পড়া ইয়াকরাউ থেকে এসেছে, ওই যে ইয়াকরা বিসমি রাব্বিকাল, পড়ো মানে বারবার পঠিতব্য কিতাব। সব থেকে পৃথিবীতে বেশি পঠিত হয় কিতাব আল্লাহর কিতাব। এটা এখন রমজান মাসে গোটা মুসলিম বিশ্বে এখন তারাবি সলাতে, এমনি তো প্রতি পাঁচ ওয়াক্ত সলাতে তেলাওয়াত করা হয়, এমনি প্রতিনিয়ত মোমেনরা তেলাওয়াত করে, কি কথা ঠিক কিনা? এরপরে এটাকে বোঝার জন্য তেলাওয়াত করে, এরপরে সলাতে এখন ধারাবাহিকভাবে সারা রমজান মাসে তারাবিতে তেলাওয়াত হচ্ছে সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বব্যাপী, তাই না? তাহলে সব থেকে বেশি পঠিতব্য কোন কিতাব? এই কিতাব। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এই কোরআন আরবি ভাষায় এই জন্য অবতীর্ণ করেছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। একদল বলতেছে কোরআন বোঝা যাবে না, আছে না কোরআনের তালিম করা যাবে না, বোঝা যাবে না। পুনারো ভাষায় পারদর্শী না হইলে কোরআন বোঝা, ফাজাইলে আমল, ফাজাইলে আমলের ফাজাইলে কোরআনে, তাবলিগি নিসাব ফাজাইলে আমল ফাজাইলে কোরআনে লেখা আছে। পুনারো ভাষায় পারদর্শী না হইয়া কোরআন বোঝা সম্ভব? আমি বারবার বলি এই কথাটা যে আল্লাহ রসুল কয় ভাষায় পণ্ডিত ছিলেন? রসুল্লাহ কয় ভাষার পণ্ডিত? রসুল্লাহ শুধু মাতৃভাষাটাই জানতেন, তাই না? তারপরেও কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা গ্রহণ করেন নাই। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিলকৃত কালজয়ী জীবন ব্যবস্থা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সবাই বুঝলো, যুগ যুগ ধরে বুঝলো, যারা সামনে ছিল তারাও কেউ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছিল না, কি কথা ঠিক কিনা? একদল হুজুরদের দাবি হচ্ছে তো মাদ্রাসায় না পড়লে কোরআন বোঝা যাবে না, আমরা 14 বছর ডালির বাণী খাইয়ে মাদ্রাসায় পড়ছি, এখন কোনো কিছু জানার দরকার থাকলে আমার কাছে আসো। আর আল্লাহ বলছে তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি কোরআন এই জন্য অবতীর্ণ করিনি তোমরা হতভাগ্য হবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা শোষণ বঞ্চনার শিকার হবে, এই জন্য আমি তোমাদের প্রতি কোরআন অবতীর্ণ করিনি। অথচ কোরআন আল্লাহর আজকে নিজেরাই দাবি করতেছে আমরা ডালির ডালির পানি খাবি কা, তোদেরকে তো আল্লাহ পৃথিবীর শীর্ষে রাখবে। আল্লাহ এই কোরআনে এই কিতাবেই বলেছে যে ভালো ভালো জিনিসগুলো আমি মোমেনদের জন্য এই পৃথিবীতে দিয়েছি, জিনাতের জিনিস, জিনাত যেগুলো সৌন্দর্যবর্ধক, এই সৌন্দর্যবর্ধক পোশাকগুলো আমি মোমেনদের জন্য দিয়েছি পৃথিবীতে, মোমেনদের জন্য সমস্ত পোশাক, মোমেনরা পোশাকও নির্দিষ্ট করে নিয়েছে, চুপ কথা দিতে হবে, কথা বুঝা গেছে? পাগড়ি একটা মাথা দিতে হবে, গরম দেশে হলে পাগড়ি মাথা দিতে হবে, রসুল্লাহ দেশাচার হিসাবে লাগাইছিল, কোন বড় মজলিসে আল্লাহ রসুল পাগড়ি লাগাইতেন? তোমার দেশে তো গরম, আল্লাহ রসুল তো বলেন না তুই পাগড়ি লাগাও, পাগড়ির ফজিলত সংক্রান্ত সবগুলো হাদিস দুর্বল, অথচ নামাজের সময় সাদা ভরে একটা পাগড়ি টান দিয়ে তো আড়ে ঘরে টানানো রয়েছে, নামাজের সময় হয়ে গেলে ইমাম সাহেব টান দিয়ে আবার ফেস আসছে আল্লাহ কাছে আর গন্ধ করছে, আর গুকসা গন্ধ করেছে, নাউজুবিল্লাহ। ইসলাম আল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যটাকে ভালোবাসে। ইসলাম জিনাত করতে খুজ জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, আল্লাহ নির্দেশ দেন খুজ জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তুমি যখন মাসজিদে যাবে সেজদায় যাবে সুন্দর পোশাক পরবে, সবথেকে সুন্দর পোশাক পরবে কার জন্য?
আল্লাহর জন্য। আর আমরা কি করি, একবার বাতিল বসে একটা পোষা, একবার ছাতা মরা টুবিরা মাথায় টাইনে দিয়ে আল্লাহর সামনে আল্লাহু আকবার। আল্লাহর মর্যাদা মানে এই টুটফোড়া বাজারে যাওয়ার সময় ওই টুবিটা মাথায় দিয়ে যাইতে লজ্জা বোধ করবে, খুলে পকেটে নেবে, তার কারণে বাজারের মানুষ দেখলে খারাপ করবে। তো বাজারের মানুষের যে মর্যাদা দেয়, বাজারের মানুষকে যে মূল্যায়ন করছে নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ন্যূনতম মূল্যায়ন নেয় এই বান্দার ভিতরে। সে আল্লাহকে কিভাবে ভালোবাসে, আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনায়ন করছে, সেই ঈমানটা কেমন, সেই ঈমানের অবস্থাটা কেমন। এই কিতাব আমাদেরকে শীর্ষ স্থানে নিয়ে যাবে, এই জন্য এই কিতাবের আবির্ভাব ঘটেছে, এটা কনস্টিটিউশন, এটা সংবিধান, এই কিতাবের তাবলিগ করতে হবে। কিন্তু এই কিতাবের তাবলিগ নাই, মাদ্রাসায় এটা নিগৃহীত, মাদ্রাসায় ইসলামের বিদ্যাপীঠ নামে খ্যাত মাদ্রাসাগুলো নিয়ে কারি সাহেবের বেতন সব থেকে কম। আমি এজন্যই বলে থাকি, সব থেকে জিজ্ঞেস করে দেন মাদ্রাসা যারা পড়ে, আমি পড়েছি মাদ্রাসায়, আমরা জানি, আলিয়া মাদ্রাসা জিজ্ঞেস করে দেন সব থেকে কম বেতন আলিয়া মাদ্রাসা কার, মুজাব্বেদ পাশ করা কারি সাহেব, মানে কোরআন যে পড়াইতে পারে, ওর বেশি ডিগ্রিও লাগে না, কোনো মতের লেখাপড়াও লিয়ে যায়। অথচ এই কোরআন যিনি পড়াবেন তিনি হচ্ছে সব থেকে বড় উস্তাদ হবেন ওই মাদ্রাসার, এই কথাটি কিনা, যিনি এই কিতাব পড়াবেন, যিনি আল্লাহর কিতাব পড়াবেন, আল্লাহর কিতাব কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর মুখনিসৃত বাণী, এটাকে মাখলুক বলা যাবে না, এটা মাখলুক না, এটা খালেক থেকে নির্গত, এটা মাখলুক না। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রতিদিন 80 কোড়া লাগাইতো, কি জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বল স্বীকার করেন নাই, আল ইমামে আহলে সুন্নাত তিনি স্বীকার করেন না এটা এর মাখলুক। যদি চ আমাদের এই কাগজের, এটা তো আমরা লিপিবদ্ধ করছি কাগজের, এটা এটা সৃষ্টির পক্ষ থেকে তৈরি, কিন্তু আসলিয়াত যেটা, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহি মাহফুজ, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত, সেটা পলকে সংরক্ষিত, সেটা কার, আল্লাহর মুখনিসৃত কালাম, আল্লাহর বাণী। আল্লাহর বাণী কি সৃষ্টি হতে পারে, আল্লাহ কি সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আল্লাহর বাণীও হচ্ছে সেই কালাম। অথচ সেই কালাম আমরা ধারণ করছি, সেই কালাম আমাদের ঘরে আছে, সেই কালাম আমাদের মসজিদে আছে, সেই কালাম আমাদের মাদ্রাসায় আছে। অথচ এই মাদ্রাসাওয়ালা, এই মসজিদওয়ালারা সব থেকে নিগৃহীত, এদের সিয়ারা দেখলে মনে হয় এরা ফকির, হয়রাতি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, এরা তো শীর্ষে থাকবে, এরা লিডার হবে, এরা নেতৃত্ব দেবে, সমাজ নিয়ন্ত্রণ করবে, কোরআন দিয়ে শাসন করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, আল্লাহ বলছে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি কোরআন এর জন্য অবতীর্ণ করিনি তোমরা হতভাগ্য হবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা শোষণ বঞ্চনার শিকার হবে, এই জন্য তো আমি কোরআন দেইনি, কোরআন তো এই জন্য দিছি তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে। কোরআনওয়ালারা কোরআনকে মূল্যায়ন করে নাই, কোরআনের দাওয়া চলে একেবারে সন্তান বনে সুকৌশলে মসজিদের মেম্বারে, এই এইবারও বাড়িতে যেয়ে দেখে আসি, প্রত্যেকবার বাড়িতে যেয়ে বলি মসজিদের মেম্বারে কোরআন শরীফের পরে ভাজাইলা বল উঠে দেখ, আপনারা লক্ষ্য করে দেখবেন আমি অনেকবার নামাইছি, কি দুর্ভাগ্যই জাতির আল্লাহর কোরআনের পরে হাদিস রাখা হয়ে যায় না, তার কারণ ওই যে চর্চা তো ওইটাই হচ্ছে, কি করবে এখন, ওইটা আল্লাহর কিতাবের স্থান দখল করে নিচ্ছে। আমি যা আর্টিকেল লিখছি কিছুদিন পরে আপনারা পেয়ে যাবেন, নতুন নবীর নতুন কিতাব একবার প্রমাণ সহকারে, মাওলানা ইলিয়াস নামে একটা বই লিখছে মাওলানা মহিউদ্দিন খান, উর্দু থেকে ট্রান্সলেট করছে মাওলানা ইলিয়াস, ইসলাম ফাউন্ডেশন ওটা অনুবাদ করেছে, আমার কাছে আছে, সেখানে লিখছে মদিনায় থাকাকালীন হজের দ্বিতীয় হজে যখন মাওলানা ইলিয়াস গেছিল তবলিগী জামাতের বাণী, মদিনায় রসুলের রওজা থেকে আর ফিরে আসতে চায় না, এখন সাথীরা তো সফর শেষ হয়ে গেছে ফিরে আসবে, মদিনার সফর শেষ, কিন্তু উনি ফিরে আসতে চাচ্ছে না, ওনার পীরের কাছে খবর জানানো হলো খলিল আহমদ সারামপুরি, বলল যে ওনার ভিতরে একটা আজীব হালাত কাজ করতেছে, এখন এক বিশেষ হাল কাজ করতেছে, এই পীরেরা আবার হালে বিশ্বাসী, কথা বলছেন হালে, এটা লাফসাপ মারে না, এটা ওদের ভাষা মানে হাল, এটাকে হাল বলে, বুঝতে পেরেছেন, কয়ে বাদ প্রতিবাদ ছেড়ে দাও, হাল ফায়দা করো, নিজের মধ্যে হাল ফায়দা করো, এই হাল ফায়দা করো সব বুঝে লাফ মারে ওঠে, দেখা যায় মাথায় বাড়ি খাইছে, আবার রক্ত পড়তেছে, কথা বুঝতে পেরেছেন, আবার ন্যাংটা গেছে কাপড় খুলে বাজা দিছে, এই নানান তাল, আবার বাঁশ বেয়ে ঠেলে উঠতেছে, এইগুলো হচ্ছে হাল, তোমার ভিতরে এক আজীব হাল কাজ করতেছে, বুঝতে পারছেন, এক কাইফিয়াত কাজ করতেছে, এখন কিছু বলে না, তোমরা তারে তার হালের ঘরে ছাড়িয়ে দাও, পীর সাহেব বললো, মানে সাথীরা কি করবে, হালের ঘরে ছাড়িয়ে দিল, মাওলানা ইলিয়াস নিজে বক্তব্য দিচ্ছে যে মদিনায় থাকাকালীন আমার প্রতি নির্দেশ হয় এই কাজ করার, মানে এই তাবলিগ কাজ করার, মদিনায় থাকাকালীন তার প্রতি নির্দেশ হয়, তাহলে কে আগে বলে গেল বলেন, নবী রাসূলদের কাছে ওয়াহী নিয়ে আসতো কে, জিব্রাইল না, নবী রাসূলদের কাছে ওয়াহী আসে, আল্লাহর কিতাবের ওয়াহী নবী রাসূলদের কাছে আসে, আর কার কাছে তো আসে না, আসে কার কাছে, তাহলে মাওলানা ইলিয়াস নিজেই বলতেছে
যে মদিনায় থাকাকালীন এই কাজ করার নির্দেশ আসে আমার বাড়ি, তাহলে নির্দেশটা দুই ভাবে আসে। কোরআন বলছে একটা ওয়াহিউর রহমান, আর একটা হচ্ছে ওয়াহিউর শয়তান। ওয়াহি দুই প্রকারের, কোরআনের ভাষায় কয় প্রকারের? ওয়াহি এলকা, বুঝতে পারছেন? এটা দুই প্রকার, একটা হচ্ছে ওয়াহিউর রহমান, আল্লাহর ওয়াহি কার কাছে আসে? নবীদের কাছে। আর ওয়াহিউর শয়তান কার কাছে আসে? তার বন্ধুদের কাছে। আল্লাহ বলছেন শয়তান ওয়াহি করে তার বন্ধুদের কাছে। তাহলে আপনি এখন বলেন, বলা না ইলিয়াসকে কেউ যদি নবী মনে করে তাহলে এটা বলা যাবে যে আল্লাহর ওহী আসছে, রহমানের ওহী কি? তা আমরা তো তাকে নবী মনে করি, আমরা এটা বিশ্বাসও করতে পারি না। তাহলে এই যে মাওলানা ইলিয়াস এসে মাওলানা জাকারিয়াকে বলছেন যে তবলিক সংক্রান্ত বিষয় কিছু লেখো, আর তিনি এটা লিখছেন, আর লিখতে যে ভূমিকা লিখছে, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, আমার নাজাতের ওসিলা হইবে মনে করি আমি উক্ত কাজে সচেষ্ট হই। তাহলে মানে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে ইলিয়াসের সন্তুষ্টির জন্য বই লেখা হইলো। তাহলে বোঝা যাচ্ছে যে এই নতুন নবীর নির্দেশে নতুন কিতাব লেখা হইলো। তাহলে আপনি এটা কি মনে করতেছেন? আপনি কি এটাকে সাধারণ ব্যাপার মনে করছেন? অত্যন্ত সন্তর্পণে সুকৌশলে ধুতি বর্ণেওয়ালারা জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি লাগাইয়া আল্লাহর কিতাবকে আল্লাহর ঘর থেকে বিদায় করে দিয়েছে। একটা বাস্তব একবার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আপনি এর বিরুদ্ধে কথা কইবেন? আপনি কবেন এটা ইসলামে নাই, আপনারা বলবে অমুসলিম। যেমন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিত তখন রাসূলদের বলতো দিন ত্যাগই হয়ে গেছে, লামাজাবি হয়ে গেছে, কয় না রাসূলুল্লাহর কোন তো এই যে মুশরিকানে মক্কা যারা ওই বাইতুল্লাহর লিডার ছিল তারাই কয় তো ধর্ম ত্যাগ হয়ে গেছে, লামাজাবি হয়ে গেছে। কথা বলেন না, আপনি যে এই কথাগুলো বলবেন সেই আপনার লামাজাবি বলবে, ও দিন থেকে দিনচ্যুত হয়ে গেছে। বরং ওরা দিনে নাই অথচ আমাদেরকে বদদিনে বদদিন বলছে। আমরা রিয়েলি দিনের কথা বলতেছি, সত্যিকারে যে দিন আল্লাহ নাজিল করেছে সেই দিনের দিকে আমরা আহ্বান করছি, কি কথা ঠিক না? আমরা এতক্ষণ যে কথা বললাম সব কোরআন থেকে রেফারেন্স, আমি তো হাদিসে আমার যাইনি, কয়েকটা হাদিস কোট করেছি কিন্তু হাদিস পর্যন্ত যাওয়ার সুযোগ এখনো পর্যন্ত আমার আসে নাই। একটা হাদিস পড়ছি শুরুতে, সেখানেও আমি ব্যাখ্যায় যাইনি, শুধু কিতাব থেকে তেলাওয়াত করেছি, যার চতুর্দিক থেকে আল্লাহ নাজিল করার সময় প্রহরী নিযুক্ত করেছেন, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী করা হয়েছে, যে ওয়াহির ভিতরে কোনো সন্দেহ নাই, যেটাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, আর যেই ওয়াহী তাবলীগ করার জন্য আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন। কথা আমি বুঝাইতে পারলাম? আমাদের আলোচ্য বিষয় কি ছিল আজকের? আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াত কেন, কিভাবে, কিসের দিকে। তাহলে তিনটে বিষয় মোটামুটি স্পষ্ট হয়েছে, পরবর্তীতে হয়তো আমরা আরো ধারাবাহিকভাবে আলোচনা করব। দাওয়াত কেন, দাওয়াতের গুরুত্বটা কি, এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি, এবং কিভাবে দাওয়াত দিতে হবে সেটাও কিছুটা বলেছি। আর দাওয়াত দিতে যে বাড়াবাড়ি করা যাবে না, নম্রতা এখতিয়ার করতে হবে, নম্রতা, এটা একটা বড় জিনিস দায়ীর জন্য। লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলব লানফাজ্জু মিন হাওলিক, নবী আপনার জবানটাকে যদি আমি রূঢ় করে দিতাম, আপনি যদি কঠোর চিত্তের হতেন তাহলে একটা লোকও আপনার কাছে ভেড়ত না। তাহলে দায়ী যিনি হবেন তার সব থেকে একটা বড় কোয়ালিটি থাকতে হবে, একটা বড় গুণ তার, তার নর্মভাষী হতে হবে, নর্মভাষী, সুন্দরভাবে কথা বলবে, মার্জিতভাবে কথা বলবে, কর্কশভাবে কথা বলবে না, ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, কোমল ব্যবহার করতে হবে, এটা হচ্ছে একটা দায়ীদের কি চরিত্র। এমনকি দুশ্মনের কাছেও যখন যাইবে, আল্লাহর সব থেকে বড় দুই দুশ্মন পৃথিবীতে এর থেকে বড় দুশ্মন কেউ ছিল না আল্লাহর ভাষায়, যে আল্লাহ এই তাগুতের আলোচনা করলাম না একটু আগে, তাগুত তাগুত ইমানের শর্ত, এক ব্যক্তিকে সরাসরি এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত বলে আখ্যায়িত করছে, সে কে বলেন? ফিরাউন। ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউন সীমা, তাগুত মানে কি? সীমা লঙ্ঘনকারী, মানে আল্লাহর দেয়া সীমাকে লঙ্ঘন করে যে সে কি? তাগুত। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, তাগুত হয়েছে। আল্লাহ বলছেন ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা যাও দুইজন ফিরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে, তাগুত হয়ে গেছে। এই দুইজনে যখন আল্লাহ পাঠাচ্ছে, আল্লাহ নসিহত করছে, দেখেন দায়ী যাবে, দায়ী থাকবে ইমারাতের কন্ট্রোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমির ছিলেন, রাষ্ট্রনেতা ছিলেন, এই রাষ্ট্রনেতার নেতৃত্বে যে সমস্ত দায়ী, আল্লাহ রাসূল দায়ীদেরকে পাঠাইতেন বিভিন্ন দেশে, যেমন মুয়াজ বিন জাবালকে ইয়ামানে পাঠাইছিলেন, দায়ী হিসাবে নিযুক্ত করে পাঠাইছিলেন, অন্যান্য সাহাবীদেরকে পাঠাইছিলেন, হাদিসে যে পাওয়া যায়, তো সেখানে যে কিভাবে দাওয়াত দিতে হবে আল্লাহ নবী শিক্ষা দিতেন, যে তুমি সর্বপ্রথম আহলে কিতাবদের কাছে যাচ্ছ, সর্বপ্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দেবে। এক নম্বর দাওয়াত কিসের? তাওহীদের, ইমানের। যদি তারা সেটাকে গ্রহণ করে নেয় তো দ্বিতীয় নম্বরে সালাতের দাওয়াত দেবে, যদি সালাত কবুল করে না তো তৃতীয় নম্বরে দাওয়াত দেবে কিসের? যাকাতের। পর্যায়ক্রমে দাওয়াত এভাবে দিতে হবে, কিন্তু আমরা আগেই নামাজের দাওয়াতে শুরু করি, কথা বুঝতে পেরেছেন? নামাজের দাওয়াত না, নামাজের খুঁটিনাটি বিষয়,
আর তাবলিগ আল্লাহরা তো একেবারে ধরে বাঁধে, ইমান থাকুক আর না থাকুক যে কোনো কায়দায় নিয়েই যাইতে হবে। কথা বলছে নাসর বান্দা ছাড়তেই চায় না। একবার ওই যে ঢাকায় যাচ্ছিলাম এক দোকানের সামনে দিয়ে, এক দোকানদারে দাওয়াত দিচ্ছে পাশেই মসজিদ, ওই দোকানদার বলছে আমি একটু পরে আসতেছি, তাই না আমরা একটু দাঁড়ায় থাকি এখানে। তো বলছে না আপনার দাঁড়ানো লাগবে না, আমরা আমি আসতেছি একটু পরেই আসতেছি। তো বলছে তাহলে এই বাইকে রাখে যাই, তারপরে ওই বাইরে রাখার লাগবে না। দোকানদার বলছে না এই বাইকে রাখে যাও, একটু স্বভাবের অধিকারী হোক, নাসর বান্দা ছাড়বেই না, ওকে নিয়েই যাবে মসজিদে। কথা বলছে এটা ভালো দিক, এটা কিন্তু একটা আমরা কিন্তু তাকে এটা খারাপ দিক ছেড়ে দেখছি না, এটা ভালো দিক। কিন্তু একটা লোকের ভিতরে যখন ইমান আসে তো ইমানই তো তাকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলছেন কেউ যদি মসজিদে আনাগোনা করতে দেখো তার ইমানদার হওয়ার সাক্ষী দিয়ে দাও। তার কারণ কি যে ইমান তাকে মসজিদে নিয়ে যাবে, ওর ইমান আসে বলে ইমান ওকে মসজিদে নিয়ে যাচ্ছে। এই জন্য তাওহীদ আগে ঢুকতে হবে। আল্লাহর বড়ত্ব যদি আপনার ভিতরে ঢোকে, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, এই বড়ত্ব যদি আপনার ভিতরে ঢুকে যায়, যিনি অসীম ক্ষমতার মালিক, যার হুকুমের ভিতরে গোটা বিশ্ব ভূমণ্ডল তৈরি হয়ে গেছে, আর যিনি বলার সঙ্গে সঙ্গে কুন ফায়াকুন সব নিঃশেষ হয়ে যাবে, তার হুকুমের ভিতরে এত বড় পাওয়ার, সেই শক্তি, তাই না? সেই পাওয়ারওয়ালা শক্তি আল্লাহু আকবার। এই শক্তির বিশ্বাস যদি আপনার ভিতরে জন্ম নেয় তাহলে বলেন এই শক্তির সামনে মাথা নত করতে হবে। সেই শক্তি হচ্ছে সুপার পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার, কি কথা ঠিক কিনা? সেই শক্তিতে আমি ইমান আনছি, এখন মাথা নত করবো কার সামনে? এটা অটো আপনাকে নিয়ে যাবে মসজিদে। এই শক্তি যখন আপনার ভিতরে ঢুকবে যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এই জন্য নবীরা এসে মানুষের কুলুবের বারে মেহনত করেছে, হুকুমতের বারে মেহনত করে নাই। হুকুমত আমরা খালি হুকুমত হুকুমত করি, হুকুমত এসে যাবে যদি কুলুব ঠিক হয়ে যায়। মানুষের অন্তকরণের পরে তাওহীদের বীজ বপন করেছে নবীরা। তাওহীদ যখন ঠিক হয়ে গেছে, আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ ওয়াদা করেছেন তাদের সঙ্গে। সূরা নূর 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের সাথে, আমানু যারা ঈমান আনান করেছে, ওয়া আমিলুস সালিহা এই ঈমানের ভিত্তিতে নেক কাজ করেছে যারা, লায়াস তাখলিফান্নাহুম ফিল আরদ তাদেরকে আল্লাহ ক্ষমতার মসনাদে অধিষ্ঠিত করবেন, কামা ইয়াস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তাদের পূর্ববর্তীদেরকে করেছিলেন। তাহলে বোঝা গেল ক্ষমতা নিয়ে লাভালাভি করার দরকার, ক্ষমতা অটো এসে যাবে আপনি যদি সত্যিকারে নবুয়াতের লাইনে হাঁটেন। 13 বছর মক্কি জীবনে দাওয়াত দিতে দিয়ে অবর্ণনীয় নির্যাতন সহ্য করছে। আজকে এক মসজিদে নামাজ পড়তে গেছিলাম, যেই মসজিদে আমি চালু করছিলাম, সহি তরিকায় চালু করছি, সেখানে আবার বেদাতিরা ঢুকে দুই জামাত করতেছে, তোরা হতাশায় পড়ে গেছে। আমি তাদেরকে বললাম যে হতাশার তো কোনো কারণ নাই, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই কাজটাই শুরু হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদত করে তারা দাওয়াত দিছিল, তোমরা কতদিন কিছুদিন আমাদের পদ্ধতিতে ইবাদত করো আর আমরা কিছুদিন তোমাদের পদ্ধতিতে ইবাদত করি, মানে এই যে সংঘাত, তাদেরও ইবাদত ছিল, তারা কাবাঘরে শীষ দিত, তারা বাইতুল্লাহ হজ করতো, তারা এগুলো করতো, কোরআনের সাক্ষী, কোরআন এগুলো সব বর্ণনা করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা তো আল্লাহ রসুলের কাছে ওয়াহির মাধ্যমে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে হয়, সেটাই প্রকৃত ইবাদত। তো এই এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম আপোষ করেন লা আবুদু। তো অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা বুঝতে পারলাম, আগামীতে ইনশাল্লাহ আমরা অন্য একটা বিষয় আপনাদেরকে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ, যে সামনে কোন বিষয়ে আমরা আলোচনা করব। তো আজকের বিষয়বস্তু কি ছিল, আজকের বিষয়বস্তুটা আমরা মনে রাখি এবং সকলের জন্য অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে দাওয়াত, দাওয়াতের কি ছিল, দাওয়াত কেন, কিভাবে, কিসের দিকে, দাওয়াতটা কেন, মানে দাওয়াতের গুরুত্বটা কি, এটা আমরা আগে বুঝাইছি, কিভাবে দিতে হবে দাওয়াত এটাও বুঝাইলাম, এবং যে কথাটা শেষে বলতেছিলাম ভুলে গেছি ওটাও শেষ করে দিই, ফেরাউনের কাছে পাঠাচ্ছে মুসা আলাইহিস সালামকে আর হারুনকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী শক্তি, সব থেকে বড় বিরোধী শক্তি, তাগুতি শক্তি, তার কাছে পাঠায় আল্লাহ বলছে যে অকুল আল্লাহু কাউলাল লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুইজন তার সাথে নরমির সাথে কথা বলবে, নরমির সাথে। তাহলে আল্লাহ কি দুর্বল ছিল? না, ফেরাউনের কাছে পাঠানোর সময় আল্লাহ নসিহত করতেছে যে তোমরা কিভাবে কথা বলবে, নরমির সাথে কথা বলবে। তাহলে দাওয়াতের একটা বিষয় হচ্ছে কি, নরমভাবে, সুন্দরভাবে, মার্জিতভাবে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।